বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম। সবসময় কৃষিকে ডেভেলপ করার লক্ষ্যে বিভিন্ন কথা বলে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমি আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা মাহমুদপুর ইউনিয়নের পুটিহার, শৌলা পুটিহার বা ভেপটগাড়ি নামে এই জায়গাটা পরিচিত, একটা মসজিদের সামনে আমি দাঁড়াচ্ছি। আসলে আজকের ভিডিওটা আমাদের করার উদ্দেশ্য, এরকম বাংলাদেশে অসংখ্য দিনই প্রতিষ্ঠানের সামনের জায়গাগুলো পড়ে আছে, এটা কিন্তু প্রিয় দর্শক একটা মসজিদ, এটা মসজিদের সামনের জায়গাটা। তো এই ভদ্রলোকেরা কিছু পেঁপে চারা লাগাচ্ছে, আমাকে দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আপনাদের সামনে। এরকম বাংলাদেশে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলা, মসজিদ, মাদ্রাসার সামনে অসংখ্য জায়গা আছে যেগুলাতে আমরা এই ধরনের পেঁপে চাষ করতে পারি। প্রিয় দর্শক, এগুলাতে কিন্তু কোনো পরিচর্যা নাই, পরিত্যক্ত জায়গা, জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে একটা মসজিদের বাড়তি ইনকাম হবে বলে আমি মনে করি। আজকের ভিডিওটা করার লক্ষ্যে এরকম বাংলাদেশে যাদের মসজিদের সামনে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামনে আপনাদের জায়গা আছে, আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা কিছু শাহী জাতের মানসম্মত চারা উৎপাদন করছি, যে চারাগুলো আমরা ফ্রিতে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে দিয়ে আমরা কিছু আসলে উৎসাহ সৃষ্টি করা এবং এই অর্থটা যেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে লাগে এবং জায়গাটা সুন্দর হয় এবং আসলে মেন যেটা চাওয়া পাওয়া এখানে দেখে আরও যেন দুই চারটা উদ্যোক্তা তৈরি হয়, যে এখানে মসজিদের সামনে দেখলাম আমার বাড়িতেও আসলে জায়গা আছে, আমিও যেন লাগাতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পন্নতার পাশাপাশি আসলে ফলমূলেরও আমাদের চাহিদা আছে মনে করি আমি। তাই আপনাদেরকে আমি অবগত করব বাংলাদেশে এই সমস্ত জায়গাগুলো, প্রতি জায়গাগুলো যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, হয়তো চারা আমরা দিব আপনাদেরকে, যেটা হয়তো পৌঁছানি কস্ট সেটা দিলে আমরা আপনাদেরকে চারা দেব এবং সেই চারাগুলো আপনারা যদি মানসম্মতভাবে এইভাবে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে প্রতি জায়গাগুলোকে কাজে লাগান তাহলে আমরা ফ্রিতে চারা দেবো ইনশাল্লাহ। তাই আপনারা এভাবে এই যে এই মসজিদ কুমোটি যারা এখানে লাগাচ্ছে এটা দেখে যেন আপনারাও উৎসাহ হন, এরই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। পেঁপাতে এমন কিছু লাগে না, দেখেন এখানে কোনো সেন্স নাই, কিচ্ছু নাই, ঘাস আগাছা জঙ্গলের মধ্যে কিন্তু আসলে পেঁপে চাষ হচ্ছে। এখানে মোটামুটি অল্প কিছু গাছ আছে, আরও যদি যত্ন করতো এগুলো আরও ডেভেলপ হতো এবং আরও সুন্দর হতো, পরিবেশটাও ভালো হতো, এখান থেকে একটা সেই প্রতিষ্ঠানের কিছু বাড়তি ইনকাম হতো বা এই ফলগুলা এই গ্রামের মানুষ যদি নিজেরাও খায়, হয়তো যে ফলের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, পেঁপাকে গৃহ ডাক্তার বলা হয়, এটা পূরণ হতো। তারই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, আমার চাওয়া পাওয়া প্রতিটা বাড়িতে থাকবে পেঁপে, থাকবে পেয়ারা, থাকবে মাছ, হাঁস, মুরগি মিলে সমন্বিত কৃষি, খাদ্যর ঘাটতি পূরণ করতে আমরা বাজার থেকে কিনে ফলমূল না খেয়ে আমরা নিজেরা যেন নিজেদের ফলগুলা চাষ করে নিজেদের চাহিদা মেটাতে পারি। তাই আপনাদেরকে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা এই সমস্ত প্রতিষ্ঠানের জায়গা পড়ে থাকলে আমাদের এই ভিডিওতে ভিডিও নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ফ্রিতে প্রতিটা প্রতিষ্ঠানে হয়তো কতটুকু দিতে পারবো জানি না, আমরা কিছু চারা তৈরি করছি যেগুলো দিয়ে আমরা হতে চাই বাংলাদেশে ফল ফুলের চাহিদা পূরণ করে অংশীদার এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা অন্যভাবে না নিয়ে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এ আশা ব্যক্ত করে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন এবং আমরা ফলে ফুলে শস্য শ্যামলে মাছে ভাতে বাঙালি এই স্লোগানগুলো অব্যাহত রাখতে গেলে ইনশাআল্লাহ। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।